হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, জিকে ফর কম্পিটিটিভ এক্সাম বা জেনারেল নলেজের এই যে পার্টটা আজকে, এখানে যে সকল প্রশ্নগুলো সেট করা হয়েছে সেগুলো বিভিন্ন রকমের যে সাধারণ জ্ঞানের প্রশ্ন বা জেনারেল সায়েন্সের যে সকল প্রশ্ন আছে এবং তার সাথে ইতিহাস বা অন্যান্য ফিল্ডের থেকে প্রশ্ন কালেক্ট করে প্রিপেয়ার করা হয়েছে। এবং এখানে যে তোমরা থাম্বনেলের মধ্যে যে সকল এক্সামের নামগুলো দেখতে পেলে, সেই সকল এক্সামে যেগুলো আগে বা প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে যে ধরনের মানে এখানে প্রশ্ন পড়েছিল, ওই প্রশ্ন এখান থেকে বাছাই করে ইনক্লুড করা হয়েছে। তাই আমি বলছি এখানে যে আজকের এই পার্টটা, এটা নির্দিষ্ট কোনো একটা এক্সামকে কিন্তু টার্গেট করে নয়, মাল্টিপল এক্সামকে কভার করবে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা যদি প্রিপেয়ার করো, তোমরা অনেকগুলো এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারবে। তো সেই প্রসঙ্গে আমি বলছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সাথে শেয়ার করো, বেশি কিছু বলে আর সময় নষ্ট করতে চাই না। প্রথম প্রশ্ন কী আছে একটু দেখে নেবো। তো প্রথম যে প্রশ্ন এক নাম্বার আছে, নিওলিথিক এজ এর লোকের প্রথম গৃহপালিত প্রাণী কোনটি? নিওলিথিক কথার অর্থ বা নিওলিথিক এজ, এ কথার অর্থ হচ্ছে নব্য প্রস্তর যুগ বা নতুন পাথরের যে যুগ, সেটাকে নিওলিথিক এজ বলা হয়। এবং সেই যুগে মানুষের প্রথম গৃহপালিত যে প্রাণী ছিল সেটা কী? তো অপশান আছে গরু, ঘোড়া, কুকুর এবং উট। তো এখানের মধ্যে বলে রাখি অপশান সি এর মধ্যে যেটা দেখতে পাচ্ছ কুকুর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বা নিওলিথিক এজে লোকের প্রথম গৃহপালিত পশু বা প্রাণী ছিল কুকুর। এরপর 2 নম্বর আছে NSA এর সম্পূর্ণ বা পূর্ণ নাম কী, ফুল ফর্ম কী NSA? তো NSA এর ফুল ফর্ম অপশান আছে ন্যাশনাল সায়েন্স অ্যাসোসিয়েশন, অপশান বি আছে ন্যাশনাল সায়েন্স এজেন্সি, অপশান সি আছে নিউজ স্কুল অ্যাসোসিয়েশন এবং অপশান ডি আছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। তো এখানের মধ্যে সঠিক যেটা অ্যান্সার NSA এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, যেটা অপশান ডি এর মধ্যে আছে। যে প্রসঙ্গে আমি বলে রাখি যে ন্যাশনাল যে সিকিউরিটি এজেন্সি, এটার কাজ কী বা এর যে প্রধান তার কাজ কী? তো ন্যাশনাল সিকিউরিটি যে এজেন্সির প্রধান বা এই এজেন্সির কাজ হচ্ছে না প্রাইম মিনিস্টার বা আমাদের প্রধানমন্ত্রীকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্যাপারে সিকিউরিটির ব্যাপারে অ্যাডভাইস বা উপদেশ দেওয়া। আর এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এর সাথে যেটা রিলেটেড, সেটা হচ্ছে আমাদের বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রধানে বা কে আছেন, এখন শীর্ষে কে আছেন? না, শীর্ষে আছেন অজিত ডোভাল। এরপরে আছে প্রশ্ন 3 নম্বর, গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা থাকে? তো গ্যাস বেলুনের মধ্যে যে গ্যাসটা ভরা থাকে, অপশান আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অপশান সি আছে হিলিয়াম, অপশান ডি আছে অক্সিজেন। তো গ্যাস বেলুনের মধ্যে যে গ্যাসটা ভরা থাকে সেটা হচ্ছে হিলিয়াম, অপশান সি যেটা আছে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী 4 নম্বর আছে, বর্তমানে ইয়েস ব্যাংকের চেয়ারম্যান কে আছে? তো অপশান এ আছে অমিতাভ কান্ত, অপশান বি আছে রাহুল সিনহা, অপশান সি আছে রাধা সিনহা এবং অপশান ডি আছে প্রভাত মালহোত্রা। সরি বন্ধুরা, এখানের মধ্যে যে 4টা অপশান দিয়েছে, 4টা অপশানের মধ্যে কোনোটাই উত্তর হবে না। বর্তমানে যিনি এখন ইয়েস ব্যাংকের চেয়ারম্যান আছেন তিনি হচ্ছেন ব্রহ্মধত, BRAHM ব্রহ্মধত, DUTT ব্রহ্মদত্ত। এরপরে আছে 5 নম্বর, 5 নম্বর আছে মডার্ন সামার অলিম্পিক কত সালে অনুষ্ঠিত হয়? অপশান আছে 1800, 1850, অপশান সি আছে 1896 এবং অপশান ডি আছে 1996। তো প্রথম মডার্ন সামার অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল 1896, যেটা অপশান সির মধ্যে আছে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই প্রসঙ্গে বলে রাখি কোথায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল, না প্রথম অনুষ্ঠিত হয়েছিল অ্যাথেন্স গ্রিসের। এরপরে আছে 6 নম্বর, 6 নম্বর প্রশ্ন এখানে আছে CDM কথাটির অর্থ কী বা ফুল ফর্ম কী? তো CDM কথাটির অর্থ প্রথমে অপশান এ আছে কম্পিউটার ডেটা মেজারমেন্টস, অপশান বি আছে কম্প্রেস ডেটা মেশিন, অপশান সি আছে ক্যাশ ডিপোজিট মেশিন এবং অপশান ডি আছে কমিউনিটি ডেভেলপমেন্ট মিশন। তো CDM কথাটির অর্থ হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে ক্যাশ ডিপোজিট মেশিন, অপশান সি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর 7 নম্বর আছে মণিপুরের রাজধানী কোনটি? অপশান আছে পাটনা, ইটানগর, ইম্ফল এবং গ্যাংটক। তো এখানের মধ্যে সঠিক যেটা অ্যান্সার বা মণিপুরের রাজধানী যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্ফল, যেটা অপশান সি এর মধ্যে আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে 8 নম্বর প্রশ্ন আছে, দাঁতের এনামেল কী দিয়ে তৈরি? অপশান আছে ক্যালসিয়াম, অপশান বি আছে ফসফরাস এবং অপশান সি আছে ক্যালসিয়াম সালফেট, অপশান ডি আছে পটাসিয়াম সালফেট। তো বলে রাখি এখানে যে 4টা অপশান দিয়েছে, 4টা অপশানের মধ্যে একটু ভুল আছে, না এই জায়গাটা ক্যালসিয়াম হবে, ক্যালসিয়ামের পরে এটা কিন্তু সালফেট হবে না, ক্যালসিয়াম এটার পর ফসফেট হবে। এরপর 9 নম্বর আছে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় বা কোন রাজ্যে অবস্থিত? তো অপশান আছে এ গুজরাট, অপশান বি আছে বেঙ্গালুরু, অপশান সি আছে কর্ণাটক এবং অপশান ডি আছে অন্ধ্রপ্রদেশ। তো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ, যেটা অপশান ডি আছে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন আছে, মিউজিয়াম অফ নোবেল প্রাইজ কোথায় অবস্থিত? অপশান এ আছে সুইডেন, অপশান বি আমেরিকা, অপশান সি আছে জার্মান এবং অপশান ডি আছে জাপান। তো মিউজিয়াম অফ নোবেল প্রাইজ অবস্থিত হচ্ছে সুইডেন, কারণ আমরা জানি সুইডেনের সরকারের তরফ থেকেই নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। এ প্রসঙ্গে বন্ধুদেরকে যেটা কমেন্টের মধ্যে জানাতে হবে যে এই বছরে বা এই বছর না 2019-এর
যে নোবেল প্রাইজ আমাদের বাঙালি একজন নোবেল প্রাইজ পেলেন, তিনি কোন বিষয়ে পেলেন এবং তার নাম কি। এরপরে আছে 11, দি স্টাডি অফ হিট বা তাপের যে অধ্যয়ন সেটাকে কি বলা হয়। তো অপশন এ আছে থার্মোকাপেল, অপশন বি আছে থার্মোলজি, অপশন সি আছে থার্মোডাইনামিক্স এবং অপশন ডি আছে ওয়ার্মথ। তো স্টাডি অফ হিট যেটা সেটা হচ্ছে অপশন সি এর মধ্যে যেটা আছে থার্মোডাইনামিক্স, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন আছে বিশ্বের মধ্যে বিষাক্ত মাছ কোনটি। তো চারটা যে অপশন আছে চারটা অপশনের মধ্যে কোনটি বিষাক্ত মাছ আমাদেরকে বলতে হবে। তো অপশন এ আছে স্টোন ফিশ, অপশন বি আছে জেলি ফিশ এবং অপশন সি আছে পফার ফিশ এবং অপশন ডি আছে অ্যাকুয়া ফিশ। তো এখানের মধ্যে সঠিক যেটা অ্যান্সার সেটা অপশন সি এর মধ্যে যেটা পফার ফিশ, এটা হচ্ছে বিশ্বের মধ্যে বিষাক্ত মাছ। এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বিশ্বের সরি ভারতীয় শল্য চিকিৎসার জনক কাকে বলা হয়। শল্য চিকিৎসা বা যেটা সার্জারি বলা হয় সে সার্জারি বা শল্য চিকিৎসার জনক কাকে বলা হয়। তো অপশান এ আছে চরক, অপশান বি আছে শুশ্রূষা, অপশান সি আছে বরাহমিহির, অপশান ডি আছে কালিসেন। তো এখানের মধ্যে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে শুশ্রূষা, এখানে দন্ত জায়গায় তালব্য হবে, এটা সঠিক অ্যান্সার। এরপরে 14 নম্বর আছে, নেপালের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন। তো নেপালের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কে। তো অপশান আছে সুজাতা কোয়েরালা, অপশান বি আছে চিত্রা বা চিত্রলেখা যাদব এবং অপশান সি আছে রেণু কুমারী যাদব এবং অপশান ডি আছে বিদ্যাদেবী ভান্ডারী। তো এখানের মধ্যে সঠিক অ্যান্সার বা নেপালের প্রথম মহিলা রাজ্যপাল হলেন অপশান ডি যেটা আছে বিদ্যাদেবী ভান্ডারী। এরপরে আছে 15 নম্বর, অজন্তা গুহা কোথায় অবস্থিত। খুবই একটা সোজা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আমি আবার বলে রাখছি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু গতবার রিক্রুটমেন্টে কিন্তু এসেছিল, সেখান থেকে আমি তুলে দিয়েছি এবং তার সাথে নতুন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু অ্যাড করেছি। তো এখানে 15 নম্বর প্রশ্ন আছে অজন্তা গুহা কোথায় অবস্থিত। অপশান এ আছে মহারাষ্ট্র, অপশান বি আছে বিহার, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি আছে মধ্যপ্রদেশ। তো অজন্তা গুহা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্র, অপশান এর মধ্যে যেটা আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে 16 নম্বর, চাপের এককে কী বলে, চাপ বা প্রেশারের এককে কী বলা হয়। অপশান এ আছে ওয়াট, অপশান বি নিউটন, অপশান সি আছে পাস্কাল এবং অপশান ডি আছে ডেসিবেল। তো এই ইউনিট অফ প্রেশার বা চাপের এককে বলা হচ্ছে পাস্কাল, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে 17 নম্বর আছে খানা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। এই ধরনের প্রশ্ন তোমাদের একটা অবশ্যই আসবে এই যে ন্যাশনাল পার্কের উপর। তো খানা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা না পশ্চিমবঙ্গ। তো খানা ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ, যেটা অপশান বি এর মধ্যে আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 18 নম্বর আছে অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি। তো অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে দিসপুর, ইম্ফল, ইটানগর এবং পাটনা। তো অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, যেটা অপশান সি এর মধ্যে আছে, এটা সঠিক অ্যান্সার। বন্ধুরা, বাকি যে তিনটা নাম দেওয়া আছে দিসপুর, ইম্ফল এবং পাটনা, এগুলো কোন জায়গার রাজধানী সেটা তোমাদেরকে কমেন্টের মধ্যে জানাতে হবে। এরপরে আছে 19 নম্বর, রঘুবংশম এর রচয়িতা কে। তো রঘুবংশম এর রচয়িতা কে, অপশান এ আছে বাণভট্ট, অপশান বি আছে জয়দেব, অপশান সি আছে কালীসেন এবং অপশান ডি আছে ব্যাসদেব। তো রঘুবংশমের রচয়িতা হচ্ছে কালিদাস, আমরা এটা সবাই জানি। তো বাকি যেগুলো আছে বা বাকি যেগুলোর মধ্যে যেমন আছে এখানে বাণভট্ট বা জয়দেব, এদের লেখা একটি করে গ্রন্থের নাম কমেন্টের মধ্যে জানাতে হবে। এরপরে আছে 20 নম্বরে, মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়। তো মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত, অপশান আছে 1909, অপশান বি আছে 1942, অপশান সি আছে 1975 এবং অপশান ডি আছে 1985। তো অপশান সির মধ্যে যেটা আছে 1975, এটা হচ্ছে সঠিক অ্যান্সার বা 1975 সালে মাইক্রোসফটের প্রথম প্রতিষ্ঠা হয়। এরপরে আছে 21 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়। তো এখানে অপশান ই আছে 1526, অপশান বি আছে 1552, অপশান সি আছে 1556 এবং অপশান ডি আছে 1565। তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556, অপশান সি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 1526-এ কোন যুদ্ধ হয়েছিল সেটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে। এরপরে আছে 22 নম্বর, 22 নম্বর আছে ভারতের প্রথম ব্যাঙ্ক কোনটি। ভারতের মধ্যে প্রথম ব্যাঙ্ক SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান বি আছে ইয়েস ব্যাঙ্ক, অপশান সি আছে IDBI ব্যাঙ্ক এবং অপশান ডি আছে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। তো ভারতের যেটা প্রথম ব্যাঙ্ক সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, অপশান ডি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে শুরু হয়েছিল কখন ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, এটা শুরু হয়েছিল বা স্থাপন হয়েছিল 1770 সালে হয়েছিল। এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি বা প্রশ্ন পড়তে পারে যে তাহলে ভারতের দ্বিতীয় ব্যাঙ্ক কোনটাকে বলা হয়। তো ভারতের মধ্যে দ্বিতীয় ব্যাঙ্ক যেটা বলা হয় সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা স্থাপনা কখন হয়েছিল বা এটা ফাউন্ড হয়েছিল 1786 খ্রিস্টাব্দে। বন্ধুদেরকে যেটা কমেন্টের মধ্যে জানাতে হবে সেটা হচ্ছে IDBI ব্যাঙ্কের ফুল ফর্ম কী, সেটা কমেন্টের মধ্যে আমাকে জানাতে হবে। এরপরে আছে 23 নম্বরে, ইসরো এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। তো অপশান আছে ওড়িশা, অপশান বি আছে চেন্নাই, অপশান সি আছে নিউ দিল্লি, অপশান ডি আছে বেঙ্গালুরু। তো ইসরো এর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এবং এটার হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত হচ্ছে বেঙ্গালুরুতে।
এর প্রসঙ্গে বা এর সাথে রিলেটেড যে প্রশ্নগুলো সেটা বলে রাখি না, বর্তমানে অ্যাট প্রেজেন্ট আছেন তিনি হচ্ছে কে সিভান। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন পড়তেও পারে যে প্রথম বা ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন। তো প্রথম চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই। কত সালে ছিলেন এটা? তিনি ছিলেন 1963 খ্রিস্টাব্দে। এরপরে আছে এখানে 24 নম্বরে আছে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? অপশান আছে 21শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি এবং অপশান ডি আছে 9ই মার্চ। তো ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি, যেটা অপশান সি আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে 25 নম্বর যে প্রশ্ন আছে এখানে, শনি গ্রহের মধ্যে কোন কোন গ্যাস পাওয়া যেতে পারে? তো এখানের মধ্যে অপশানে আছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, অপশান বি আছে হাইড্রোজেন ও অক্সিজেন, অপশান সি আছে নাইট্রোজেন ও অক্সিজেন এবং অপশান ডি আছে হাইড্রোজেন ও হিলিয়াম। তো প্রসঙ্গে বলে রাখি এখানের মধ্যে লাস্টে যেটা আছে অপশান ডি এর মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম হিলিয়াম এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। বা শনি বা স্যাটার্ন গ্রহের মধ্যে যে গ্যাসগুলো পাওয়া যেতে পারে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। তো বন্ধুরা আজকের প্রশ্ন এই পর্যন্তই, আশা করছি ভিডিওটা তোমাদের খুবই উপকারে লাগবে। আবার সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।